সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 27 জুলাই 2020 সোমবার। আপনারা যে অস্থায়ী কুরবানির হাটটি দেখছেন, এটা ঢাকার হাজারিবাগ। এই যে দেখুন, এখানে প্রচুর গরুর চালান এসেছে, তো আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে আসছি, ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। কতগুলি সার নিয়ে আসছেন? কতগুলি গরু আছে? নয়টা। নয়টা? নয়টা। আচ্ছা, এই যে এই প্রথমে যে আমরা এই গরুটি দেখছি, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটা ওজন কিরকম হবে? সাড়ে পাঁচ পন হবে না, পাঁচ পনের মতো হবে। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি, চাচ্ছি তো তা তো লাভ নাই, কি হবে না, চাওয়া দামটা শুনি। ১৩০০০০ দরদাম কি কেউ করছে? একের নিচে বলে 80,000-70,000। আপনি নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? আমার নিয়ত টিয়ত কি, নিয়ত করে লাভ তো নাই। এই গরু যদি একটা গরু পাশে 30,000 টাকা খাওয়ার লাগে, আর যদি 70,000 টাকাতে কেনা লাগে 1,00,000, এই গরু কয়েন 70,000 এক বছর পরে আসিয়া চাওয়া কি আর না পাওয়ায় কি, চাওয়ার পাওয়া নাই। আপনি কি এবার প্রথম আসছেন? না, আরো আগে আইছি। আচ্ছা, গতবার যে আসছিলেন, গতবারের থেকে এবার দামের পার্থক্যটা কেমন? আরো মেলা কম। মেলা কম? হ্যাঁ, মেলা কম। মানে গতবার অনেক বেশি দাম ছিল? গতবার যাইছিল, আসল ছিল, আসল নাই, মেলা লস। এবার লস হবে? প্রচুর লস হবে, মেলা লস না, প্রচুর লস। এখনো তো সময় আছে, আরো 5 দিন। হ্যাঁ আছে, দেখেন আল্লাহ কি রাখছে, ভাগ্য বড় তো। হ্যাঁ, এটা তো ভাগ্যের কথা, আল্লাহ কি রাখছে এটা তো বলা যাবে না, এটা বলতে পারি। দেখা যাক এখন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তারপরে এই যে পাশের গরুটি আমরা একটু দেখছি। হ্যাঁ, এই এটা কি রকম দাম যাচ্ছে? এই নয়টা, ও পাশেরটা। হ্যাঁ, পাশেরটা তো 1,60,000 যাচ্ছে। 1,60,000। আর নিয়ত করছেন কত হইলে ছাড়বেন? এটা নিয়ত বলা যাবে, 30-40 হইলে ছেড়ে দেবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকার হাজারিবাগে এই অস্থায়ী কুরবানির পশুর হাট 2020। আচ্ছা, এই যে একটা ছোট একটা দেশাল দেখছি, এটার দাম কত যাচ্ছে? ৮৫,০০০ চাওয়া দাম, আর দেওয়ার দাম কত? ৮০। আচ্ছা, ধন্যবাদ। শুনছি সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, মোটামুটি এখানে চালান ভালোই এসেছে, ছোটো বড় সকল গরু এই হাজারিবাগের এই হাটে আমরা দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছেন? ফরিদপুর রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে কতগুলি গরু আনছেন? হ্যাঁ, ১৪০০০০ টাকা দাম চাচ্ছেন। এটার গোস্ত কিরকম হবে? ৬ মন, কাছাকাছি যাবে। ১৪০০০০ টাকা দাম চাচ্ছেন। না, নিয়ত করছেন কত হলে ছাড়বেন? এটা 1,00,000 উপরে। দরদাম কি কেউ করছে? কত করছে? আপনি বলছেন? আচ্ছা, একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। আপনার বাসায় কি এখানে? জি, কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর? আচ্ছা, আপনি কি কিনতে আসছেন না দেখতে আসছেন? কিনতে আসছেন। কিনতে আসছেন? আপনি দাম বলছেন এটা কত? ৯০,০০০ টাকা। গত বছর কি এই ধরনের গরু কিনছিলেন? আচ্ছা, একটু আমাদেরকে একটু আইডিয়াটা আনতো যে গত বছরের তুলনায় এবার কি দামটা একটু কম হচ্ছে? আমরা শুনতেছি যে মার্কেটে অন্য সব জায়গার চেয়ে কম মার্কেটের দাম, কিন্তু মার্কেটে এসে তো দেখতেছি যে আসলে গরুর বাজার অনেক আগের তুলনায় বেশি, কিন্তু ক্রেতারা তো বলছে যে এবার দামটা অনেক কম পাচ্ছে। না, কম আমরা তো পাইতেছি না, 90,000 টাকা বলতেছি তাও দেয় না এই গরু, তারপরে কি করবো। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন, একজন ক্রেতার মুখে আমরা শুনলাম যে উনি বলছে যে এটা 90,000 টাকা এটা দাম বলেছে, এটা দেওয়া হচ্ছে না। এটা আপনারা কত হইলে ছাড়বেন বলছেন? ১,১৫,০০০ হইলে এটা নিয়োগ করছেন আপনারা। এই যে আপনারা দেখছেন, 6 মনের মতো ওজন হবে। তারপর আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। এরপরে এই যে আপনারা দেখছেন, ছোট বড় গরু মিলিয়েই আছে। ভাই আসসালামু আলাইকুম। আপনারা কি রাজবাড়ি?
মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর। আচ্ছা আচ্ছা, কটা গরু আনছেন? গরু 16টা নাই, 16টা। আচ্ছা, আমরা একটু এই যে ছোট এই যে কালো গরুটা দেখছি, এটা দাঁত কয়টা? দুই দাঁত। আচ্ছা, এটার ওজন হবে 100 কেজি, 100 কেজির একটু কম হবে। এটার দাম কত যাচ্ছে? পঁয়ষট্টি হাজার চাচ্ছেন। দরদাম করছে কেউ? দরদাম করেনি। আপনি নিয়ত করছেন কত হলে ছাড়বেন? ও, 65 হলে আপনি ছাড়বেন। আর চাচ্ছেন কত? 70-75। আচ্ছা, এই যে আমরা পাশে লাল বড় গরুটি দেখছি আমরা, এটা কিরকম দাম চাচ্ছেন? 140 চাওয়া দাম। আর দেওয়ার দাম? 30-32। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ 27 জুলাই 2020 সোমবার আপনাদেরকে আমরা এই হাজারীবাগ হাট থেকে আমরা ষাঁড় গরুর আমরা দামগুলি জানানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন, অনেক বড় বড় গরু এখানে উঠেছে, সমস্ত দেশাল গরু মূলত এগুলো। এখানে কোনো ক্রস জাতের গরু আমরা দেখছি না, সমস্ত দেশাল গরু। এই যে দেখুন, এই যে দেখুন, সমস্ত দেশাল গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে ভাই। কুষ্টিয়া থেকে কতগুলি গরু নিয়ে আসছেন ভাই? এক গাড়ি 16টা আসছে আমার। 16টা? এই যে এই ধরনের বড় বড়? জি, সমস্ত দেশাল গরু। জি। আচ্ছা, এই যে এই গরুটা আমরা দেখছি, এটার ওজন কিরকম হবে? এটা ওজন হবে 7 মন ওজন গোশ আছে। 7 মন? জি। স্কেলে কি তুলছিলেন না আনুমানিক? অনুমান করছি, এটা 1 ক্যারেট গোশ হবে 7 মন। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? এটার দাম যাচ্ছে আপনার 1,95,000। 1,95,000 টাকা দাম চাচ্ছেন। দরদাম কি কেউ করছে? জি জি বলছে। কত পর্যন্ত উঠছে? এটা বলছে 40 পর্যন্ত বলছে। 40 পর্যন্ত বলছে। আর আপনি নিয়ত করছেন কত হলে ছাড়? করছি যে গরুটা 70 হলে বেচবো। 1,70,000 হেলে বেচছে? জি জি। মানে এখনো তো আরো সময় আছে, এই জন্য দেখছেন আজ। এমনি মোটামুটি কি হাল বুঝছেন? মোটামুটি হাল যে গরু তো কম আছে, বেচা কিনা এখন তো লাগেনি, তারপর সময় আছে, এই জন্য আমরা এখন বেচছি। আচ্ছা, অপেক্ষা করছেন? জি জি। আচ্ছা, মোটামুটি এই যে এই গরুগুলি যে এনেছেন, এইগুলোর দাম কি সব এই কাছাকাছি? জি জি, এইগুলা একটু এইগুলা এগুলা বেশি, এগুলো কম, এইগুলা একটু বেশি। তারপরে আচ্ছা, এই যে এটা যে দেখছি, এটা তো দেশাল? জি জি। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম যাচ্ছে এটা ওই একই দাম, 1,50,000। আচ্ছা, 1,00,000। আর আপনার সবচেয়ে কম দামের কোনটা? আমার সব থেকে কম দামের গরুটা এই যে এটা, এটা। আচ্ছা, উঠাতে হবে। এটাকে কিরকম দাম চাচ্ছেন? এটাকে চাচ্ছি 1,60,000। হ্যাঁ, 1,60,000। আর এটা দেওয়ার নিয়ত করছেন? এটা দেওয়ার নেওয়ার যে 1,25,000 ছাড়বে। 1,25,000 ছাড়বে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, প্রচুর এখানে সব থেকে বড় বড় এগুলো, সবচেয়ে বড় গরু না এইগুলো? এইগুলো এই যে দেশাল, এটা নেপাল, নেপালি। এটা নেপাল, ওটা দেশাল, এটা দেশাল, এটা দেশাল, এটা দেশাল, আর মাঝেরটা নেপালি না? জি জি। এই যে যে নেপালি, এটা জি, এটা নেপাল। এই নেপালিটার দাম কত যাচ্ছে? এই নেপালিটার দাম চাচ্ছি 2,20,000। 2,20,000। এটার গোস্ত কি পরিমাণ হবে? এটার গোস্ত আছে 8 মন। 8 মন। আর এটা নিয়ত কত? ছাড়ার 1,90,000 পর্যন্ত ছাড়ার নিয়ত। 1,90,000 হইলে ছেড়ে দিবে। আচ্ছা আচ্ছা। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই হাজারীবাগ হাট থেকে আমরা বড় বড় ষাঁড় গরু এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই দেশাল গরুটা কত যাচ্ছেন এই পাশেরটা? এটা যাচ্ছে 2,30,000। 2,30,000। আর এই বিক্রির নিয়ত কত আছে? বিক্রির নিয়ত 1,80,000। 1,80,000। আচ্ছা ভাই, আপনার জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ 27 জুলাই 2020 সোমবার আপনাদেরকে ঢাকার হাজারীবাগের এই অস্থায়ী কুরবানির হাট থেকে আমরা ষাঁড় গরুর দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লেগে থাকে, তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। যে এখানে আমরা বলদ দেখছি একজোড়া,
এখানে সব ধরনের গরু, তবে আমরা ছোট গরু এখানে খুব কম দেখছি, এখানে সব বড় বড় গরু আপনারা দেখছেন।